পর্যাপ্ত পানি না থাকায় ডোবানালায় পাট জাগ দেওয়ায় পাটের আগা ও গোড়া কাঁচা থাকছে। চাষিরা পাটের ভালো দাম পাচ্ছে না। মাদারীপুর জেলার 5টি উপজেলায় চলতি বছর 37,898 হেক্টর জমিতে দেশি, তোষা ও মেস্তা জাতের পাটের আবাদ হয়েছে, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে 2,179 হেক্টর জমিতে পাটের আবাদ কম হয়েছে। কৃষকরা বর্তমানে জমি থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া ও পাটের আঁশ ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে পানির অভাবে পাট পচানো ব্যাহত থাকায় পাটের ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কা ও ভোগান্তির কথা জানাচ্ছেন কৃষকেরা। পানির অভাবে আমরা পাট কাটতে পারি নাই, পাট কোথায় পচাবো, কোথায় কি করব, আমরা কুল কিনার পাচ্ছি না, পাট পচাইতে পারতাছি না, বৃষ্টি নাই, পানি নাই, পাট খেতে মরে যেতেছে গা, পানির অভাবে পাট কাটতে পারতেছি, অর্ধেক পাট আছে কোন রকম আর অর্ধেক পাট আন্তর খেতেই ভরে গেছে, পাটের কোনো ভালো মান হইতেছে না, কালো হয়ে যাইতেছে সব পানির অভাবে। পাট পচানোর জন্য যে পরিমাণ বৃষ্টিপাত বা পানির প্রয়োজন ছিল সেটি চাষিরা পায় না বিধায় অন্যত্র নিয়ে জাগ দিতে হয়েছে বলে খরচটা একটু বেশি হয়েছে। আগামীতে পাটের আবাদ বাড়বে বলে আশাবাদ কৃষি কর্মকর্তার। পাট পচানোর জন্য যে পরিমাণ বৃষ্টিপাত বা পানির প্রয়োজন ছিল সেটি আসলে আমাদের চাষিরা পায় না বিধায় এরা অন্যত্র নিয়ে জাগ দিতে হয়েছে, যার ফলে খরচটা একটু বেশি হয়েছে এবং পাটের মানটাও কাঙ্ক্ষিত পর্যায়ে হয় নাই। তবে বাজারে পাটের মূল্য ভালো, চাষি ভাইরা ভালো দাম পেয়েছে, তারা লাভবান হয়েছেন, আশা করি যে আগামীতে পাটের আবাদ বাড়বে। মাদারীপুর সদর কালকিনি ডাসার ও শিবচর উপজেলায় 35,719 হেক্টর জমিতে চলতি বছর পাটের আবাদ হয়েছে, যা থেকে 78,564 মেট্রিক টন পাট উৎপাদন করা হবে বলে আশা প্রকাশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।